বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়াশোনা করছো অর্থাৎ দু হাজার বাইশে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকের এই ভিডিওতে আমি তাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে প্রশ্নমান চার এবং প্রশ্নমান আটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব আর আমি যে কটা প্রশ্ন এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব তার মধ্যে থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিয়ে পড়বে না তার কারণ এই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর ধীরে ধীরে আমরা যখন আরও সাজেশন আনব তখন কিন্তু প্রশ্ন সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে আর সেই প্রশ্নগুলো তোমরা বেশি জোর দিয়ে করবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি যে কটা প্রশ্ন তোমাদেরকে দেবো সেই প্রত্যেক কটা প্রশ্নই কিন্তু সমান গুরুত্বপূর্ণ আমরা দু হাজার মাধ্যমিক পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটা সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো আর যারা আমাকে এই মুহূর্তে এ বিতে দেখছ তারা অবশ্যই পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও প্রশ্নমান চারের প্রথম প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছিল অর্থাৎ গ্রাম বার্তা প্রকাশিকা নামে যে পত্রিকাটি ছিল সেই পত্রিকায় বাংলার যে গ্রামীণ সমাজ সেই সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে পরবর্তী প্রশ্ন হুতম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজ পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন নারী শিক্ষা প্রসারে বা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো অর্থাৎ তোমাকে দু রকমই অবদান তার পড়তে হবে অর্থাৎ নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সমাজ সংস্কারে কিন্তু চার নম্বরের প্রশ্নে এই দুটো একসাথে দেবে না নয় নারী শিক্ষা প্রসারে দেবে নয় তো সমাজ সংস্কারে দেবে কিন্তু দুটোই কিন্তু তোমরা ভালোভাবে পড়ে রাখবে পরবর্তী প্রশ্ন স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত আদর্শ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন বামা বোধিনী পত্রিকার উদ্দেশ্য ও এই পত্রিকা থেকে তৎকালীন নারী সমাজ সম্পর্কে কী জানা যায় এই একই প্রশ্ন কিন্তু তোমাদেরকে আসতে পারে এই এইরকমভাবে যে বামা বোধিনী পত্রিকা কিভাবে নারী সমাজের মুখপত্রে পরিণত হয় পরবর্তী প্রশ্ন দেশের চিকিৎসা চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এবারে আমি তোমাদের কতগুলো টিকা বলে দিচ্ছি যে টিকাগুলো তোমাদের কিন্তু ভীষণ ভালোভাবে রেডি করতে হবে প্রথম টিকা প্রাচ্য ও পাশ্চাত্য বিতর্ক পরের টিকা মেকলে মিনিট তারপর ইয়ং বেঙ্গল উডের ডেসপ্যাচ নীল দর্পণ নাটক এবং লালন ফকির যে কটা টিকা আমি দিলাম সে প্রত্যেক কটা টিকা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমরা বাড়িতে যে গৃহশিক্ষকের কাছে পড়ছো তাকেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করো তিনিও কিন্তু বলবেন যে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখিনি এই অধ্যায় থেকে প্রশ্ন বা চারের শেষ প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আর এই প্রশ্নটা সম্পর্কে আমি তোমাদের একটা কথা বলে দিই যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের চার এবং আট পড়ে রাখতে হবে কারণ এই প্রশ্নটা চারেও যেমন আসতে পারে ঠিক তেমনই কিন্তু প্রশ্নমান আটেও আসতে পারে এবারে আমরা দেখে নেব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় প্রশ্নমান আটের কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালোভাবে রেডি করবে একটা আমি বলেই দিলাম একটু আগে যে সমাজ সংস্কারে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা এইবারে আর যে কটা প্রশ্ন করবে সেই কটা প্রশ্ন হলো প্রথম প্রশ্ন উনিশ শতকে নবজাগরণের চরিত্র ও ও প্রকৃতি আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কিন্তু পরবর্তী সমাজ সংস্কারে ভূমিকা তাদের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো যদি এই প্রশ্ন চার নম্বরে আসে তাহলে কিন্তু দুটো একসাথে মোটেও তোমাদের দেবে না নয় দেবে সমাজ সংস্কারে নব্য গোষ্ঠীর ভূমিকা অথবা সমাজ সংস্কারে নব্য গোষ্ঠীর যে ব্যর্থতার কারণ সেই গোষ্ঠীর ব্যর্থতার কারণগুলি রেখো চার নম্বরে এলে এরকম দুটো সেপারেট আসবে কিন্তু আট নাম্বারে এই দুটো প্রশ্নকে কিন্তু একসাথে তোমাদেরকে দিয়ে দিতে পারে আর শেষ যে প্রশ্নটা এই অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান আটের জন্য করবে সেটা হলো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের ভূমিকা আলোচনা করো প্রশ্নমান আটের মাত্র তিনটে প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এই তিনটে প্রশ্ন ভালোভাবে করো আর প্রশ্নমান চারের যে কটা প্রশ্ন আমি দিলাম সেই কটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে করবে ওখানে অনেকগুলো প্রশ্নই চার নম্বরের এমন আছে যেগুলো কিন্তু আট নাম্বারে দিতে পারে কিন্তু সেগুলো তোমাদের গোটা আট নাম্বার দেবে না অর্থাৎ একটার সাথে আরেকটা যুক্ত করে দেবে তাই যেগুলো আমি চারে দিলাম সেগুলো চারের মতো করে পড়বে এবং যেগুলো আমি প্রশ্নমান আটে দিলাম সেগুলো কিন্তু আটের মতো করে তোমরা রেডি করবে আর সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা এই প্রশ্নটা চার এবং আট দুটো প্রশ্নমানের জন্যই কিন্তু ভালোভাবে তোমরা রেডি করে রাখবে আজকে এই কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রত্যেক কটা প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করো কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দিয়ে তার সমাধান করার চেষ্টা করবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে যারা আমাকে এই মুহূর্তে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে লাইক করে ফলো করে রেখো এই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই তোমরা সুস্থ থাকো ভালো থাকো